সুপ্রিয় শিক্ষার্থী, রাজ স্কুল অ্যান্ড কলেজের তত্ত্বাবধানে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আজকেও তোমাদের আমি এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লাস নিব। এর আগেও কয়েকটি ক্লাস নিয়েছি। আজকের বিষয় দ্বিতীয় অধ্যায়, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। তাহলে গতদিন আমরা কি পড়েছি? সৌরজগৎ সম্পর্কে আমরা গ্রহ নক্ষত্র, শনি মঙ্গল বৃহস্পতি কোথায় কার অবস্থান সবগুলো বিস্তারিতভাবে জেনেছি। আর আজকে আমরা জানবো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। কিন্তু তোমরা কি গতদিন বইটা পড়েছিলে? যদি না পড়ে থাকো তাহলে কিন্তু হবে না, পড়ে বিস্তারিত জানতে হবে। আর আমি একদিন ক্লাস করালাম, তারপরে তোমরা সাথে সাথে যদি পড়ো জিনিসটা তাহলে অনেক অনেক ইজি হয়ে যাবে জিনিসটা। অবশ্যই তোমরা বাসায় কিন্তু প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার অক্ষরেখা সম্পর্কে আলোচনা করব। দেখো, এই যে এটা মনে করো একটা পৃথিবী, পৃথিবীর এই প্রথমে একটা চাপা, পরে অনেক বিশাল বড়, আবার এই এই দিকটাও একটু চাপা। কিন্তু এই দেখো, এই যে দাগগুলো কালো লাল, এগুলো সবই অক্ষরেখা, সবই। আর এই যে মাঝখানে সমান্তরাল মাঝখান দিয়ে একটা রেখা গিয়েছে, এটা নিরক্ষরেখা, 0 ডিগ্রি, বিষুব রেখা। বুঝতে পারছো? দেখো, আর দেখো 23 ডিগ্রি থেকে 5 ডিগ্রি এটা কি দেখো, আর এখানেও 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা। কি 23.5 ডিগ্রি এই দিক থেকে গিয়েছে, 23.5 ডিগ্রি এটা কর্কট ক্রান্তি রেখা। আর দেখো, আবার নিচেও দেখো, এটা উত্তর অক্ষ, উত্তর ক্রান্তি, কর্কট ক্রান্তি রেখা। আর এবার দেখো 23.5 ডিগ্রি এই পাশ দিয়ে গিয়েছে, এটা দক্ষিণ মকর ক্রান্তি রেখা। তাহলে আমরা কি জানলাম? কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখা। এবার আসি, দেখো 66.5 ডিগ্রি থেকে দেখো 66.5 ডিগ্রি সুমরিবৃত্ত, উত্তর অক্ষাংশ সুমরিবৃত্ত, উত্তর অক্ষ রেখা সুমরিবৃত্ত। এবার দেখো 66.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি কুমরিবৃত্ত, এটা দক্ষিণ অক্ষাংশ। তাহলে দেখো, আবার এই নিরক্ষ রেখাটা আমাদের এইভাবে মাঝখান দিয়ে সমান্তরালভাবে গেছে, মাঝখানে এটা আমাদের উত্তর গোলার্ধ আর এখানে দক্ষিণ গোলার্ধ। তাহলে কি হলো, এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। তারপরে দেখো, এখানে কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা, এটা সূর্য তীর্যকভাবে লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এটা উষ্ণতম অঞ্চল। তাহলে কি 23 ডিগ্রি থেকে 5 ডিগ্রি থেকে পর্যন্ত, আবার নিজেও 23 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি মকর ক্রান্তি রেখা পর্যন্ত এটা আমাদের উষ্ণতম অঞ্চল। আবার এখানে দেখো 66.5 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি পর্যন্ত, এটা সুমরুবৃত্ত থেকে কর্কট ক্রান্তি, এটা আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চল। এখানেও তাই 23.5 ডিগ্রি মকর ক্রান্তি থেকে 66.5 ডিগ্রি কুমরুবৃত্ত, এটা আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চল। আর দেখো 66.5 ডিগ্রি থেকে এই আমাদের এই যে দক্ষিণ গোলার্ধে হিমশীতল অঞ্চল 90 ডিগ্রি, দেখেছ? আবার এটাও তাই 66.5 ডিগ্রি থেকে উত্তর অক্ষাংশ, উত্তর অক্ষরেখা পর্যন্ত আমাদের এটাও হিমশীতল অঞ্চল। তাহলে বুঝতে পারলে? তাহলে আমাদের কি হলো, এটা মাঝখানে যেটা গিয়েছে এটা নিরক্ষরেখা, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি 23 দশমিক নিচে এটা মকর ক্রান্তি রেখা, এই যে ডট ডট লাল দাগ দেওয়াটা এটা মকর ক্রান্তি, আর এই দেখো ডট ডট লাল দাগ দেওয়া কর্কট ক্রান্তি রেখা। এখন আমরা কি দেখতে পাচ্ছি, 66.5 ডিগ্রি এটা ডট ডট দাগ দেওয়া সুমরুবৃত্ত, এটাও নিচেও দেখো আমাদের 66.5 ডিগ্রি এটা আমাদের কুমরুবৃত্ত। তাহলে এই মকর ক্রান্তি রেখা থেকে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি এটা আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চল। আর এখানে দেখো 66.5 ডিগ্রি এই সুমরুবৃত্ত থেকে আমাদের 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা, এটা নাতিশীতোষ্ণ অঞ্চল। আর এইখান থেকে দেখো কর্কট ক্রান্তি রেখা থেকে গিয়েছে আমাদের মকর ক্রান্তি রেখা, এটা উষ্ণতম অঞ্চল। তাহলে আর দেখো 66.5 ডিগ্রি দক্ষিণ গোলার্ধের দিকে গিয়েছে, এটা আমাদের এই 90 ডিগ্রি এটা আমাদের হিমশীতল অঞ্চল। এটাও তাই 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি গিয়েছে উত্তর অক্ষাংশে, উত্তর অক্ষরেখার ভিতরে, সেটা আমাদের হিমশীতলতম অঞ্চল। তাহলে আমরা কি জানলাম, অক্ষরেখা সম্পর্কে জানলাম। এবার আমরা দ্রাঘিমা রেখা সম্পর্কে জানবো।
সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অক্ষরেখা সম্পর্কে জানলাম, এবার আমরা দ্রাঘিমা রেখা সম্পর্কে জানব। মনে করো এটা একটা পৃথিবী, পৃথিবীর এই যে দাগগুলো দেখো, এগুলো সব দ্রাঘিমা রেখা। তারপরে দেখো এই যে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাটা গিনিসরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে, এটা মূল মধ্য রেখা। এগুলো কিন্তু পৃথিবীতে এই দাগগুলো কিন্তু না, এগুলো কল্পনা করা হয়েছে, এটা কল্পিত রেখা। তাহলে একটা উত্তর থেকে দক্ষিণ দিকে যে মূল মধ্য রেখাটা, এটাকে ভাগ করা হয়েছে পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ। তাহলে দেখো এটা কি পূর্ব দিক গোলার্ধ আর এটা পশ্চিম গোলার্ধ। তাহলে দেখো পূর্ব দিকে যে দাগগুলো গিয়েছে, এই দাগগুলো গিয়েছে পূর্ব দিকে, এটাকে বলে পূর্ব দ্রাঘিমা। আর পশ্চিম দিকে যে দাগগুলো গিয়েছে, এই দাগগুলো এটা পশ্চিম দ্রাঘিমা, পশ্চিম দ্রাঘিমা। আর পূর্ব দিকে যে দ্রাঘিমা গিলে গিয়েছে, এটা পূর্ব দ্রাঘিমা। আর দেখো আর উত্তর থেকে দক্ষিণ দিকে যে লাল দাগটা গিয়েছে গিনিসরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে, এটাকে বলে মূল মধ্যরেখা। তাহলে আমরা কি বুঝলাম, এটা এক মূল মধ্যরেখা থেকে এই যে একটা রেখা ভাগ গিয়েছে লাল দাগটা, একদিকটা পূর্ব প্রান্ত, একটা পশ্চিম গোলার্ধ। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা অক্ষরেখা সম্পর্কে জানলাম, দ্রাঘিমা রেখা সম্পর্কে জানলাম, এবার আমরা অক্ষাংশ সম্পর্কে জানব। এই যে দেখো পৃথিবীটাকে আমরা অর্ধেক করে দেখিয়েছি, আমরা পৃথিবীর কেন্দ্রটাকে দেখার জন্য, আর না হলে আমরা অক্ষাংশ বোঝাতে পারবো না। এই পৃথিবীর কেন্দ্রটাকে জানার জন্য অক্ষাংশে ও দেখার জন্য আমরা এটা ভাগ করেছি। এটা কি দেখো, এগুলো কি বলতো, এগুলো সব অক্ষরেখা। আর এই যে মাঝখানের রেখাটা গিয়েছে, এটা নিরক্ষরেখা। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে যে কোণ উৎপন্ন করা হয় তাকে কি বলে, অক্ষাংশ। তাহলে দেখো অক্ষাংশ কি, অক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে নিরক্ষরেখার সাথে উৎপন্ন করে যে কোণ উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলে। আবার বলি, অক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে নিরক্ষরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলে। তাহলে এইদিকে দেখো এই যে একটা কোণ উৎপন্ন করা হয়েছে, এটাকে কী বলে, 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ। আবার এই দিকে দেখো নিচের দিকে এই কোণ উৎপন্ন একটা করা হয়েছে, এটা 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। তাহলে এটা উত্তর দিকের জন্য উত্তর অক্ষাংশ আর দক্ষিণ দিকের জন্য দক্ষিণ অক্ষাংশ। তাহলে অক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে নিরক্ষরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলে। তাহলে ভালো করে জানলে। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা অক্ষরেখা সম্পর্কে জানলাম, দ্রাঘিমা রেখা সম্পর্কে জানলাম, অক্ষাংশ সম্পর্কে জানলাম, এবার আমরা কী জানবো বলতো, দ্রাঘিমাংশ সম্পর্কে জানবো। তাহলে দেখো দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ আমরা পৃথিবীটাকে ভাগ করে নিয়েছি, এখানে দক্ষিণ গোলার্ধটাকে নিয়েছি। কেন, আমরা এই পৃথিবীর কেন্দ্রের মূল মধ্যরেখাকে কোন যে কোনটাকে জানার জন্যই আমরা দ্রাঘিমাংশকে জানার জন্যই আমরা এই যে কোনটাকে জানার জন্যই আমরা এটাকে অর্ধেক করে নিয়েছি। তাহলে দেখো এই যে ডট ডট করে কালো দাগগুলো দিয়ে আসে, এটাকে কী বলে বলতো, দ্রাঘিমা রেখা। এই পাশেও দেওয়া আছে, এটাকে কী বলে বলতো, দ্রাঘিমা রেখা। আর এই যে দেখো গিনিসরের উপর থেকে যে রেখাটা গিয়েছে, এটাকে কী বলে, মূল মধ্য রেখা। তাহলে দেখো এই যে এখান থেকে যে একটা দাগ টানা হয়েছে, এই পৃথিবীর মূল মধ্যরেখার সাথে যে কোণটা উৎপন্ন করে তাকে কী বলে, দ্রাঘিমাংশ। তাহলে দ্রাঘিমাংশ কাকে বলে বলো, দেখো দ্রাঘিমা রেখা পৃথিবীর কেন্দ্রে মূল মধ্যরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে দ্রাঘিমাংশ বলে। কী হলো, দ্রাঘিমা রেখা পৃথিবীর কেন্দ্রে মূল মধ্যরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে দ্রাঘিমাংশ বলে। তাহলে দেখো এইদিকে একটা ধরে নেওয়া হয়েছে, ধরো 60 ডিগ্রি এই যে কোণটা, তাহলে এই এটা কি পূর্ব দ্রাঘিমা। কেন, পূর্ব দিকে যেটা তাকে পূর্ব দ্রাঘিমা। আবার এখানে এই পাশে দেখো এ ধরে নাও 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করা হয়েছে, তাহলে এইদিকে পশ্চিম দিকের জন্য পশ্চিম দ্রাঘিমা। বুঝতে পারলে, এটা তাহলে এটা পূর্ব দ্রাঘিমা, এটা পশ্চিম দ্রাঘিমা। তাহলে আমরা দ্রাঘিমা সম্পর্কে, দ্রাঘিমাংশ সম্পর্কে জানতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা স্থানীয় সময় ও গ্রিনিজ সময় সম্পর্কে জানবো।
কেননা আমরা পরের দিন অঙ্ক করতে হবে, এটা না হলে হবে না, এটা করতে হবে। তাহলে স্থানীয় সময়টা কি হলো বলতো? স্থানীয় সময় হচ্ছে যে আমাদের সূর্য ঠিক মাথার উপরে যখন পড়বে তখন দুপুর 12টা ধরা হয়। এই 12টা থেকে যে সময়টা নির্ধারণ করা হয় সেটাকেই বলা হয় স্থানীয় সময়। তা প্রতি 1 ডিগ্রির জন্য 4 মিনিট ধরা হয়, সেটাকে পূর্ব দিকে এই 4 মিনিট করে দ্রাঘিমা বা সময় দুটোই যোগ হবে, আর পশ্চিম দিকে যদি হয় দ্রাঘিমা ও সময় পুরোটাই কমে যাবে। তাহলে বুঝতে পারছো? তাহলে আমাদের ঠিক দুপুর 12টার সময় সূর্য যে মাথার উপর পড়বে সেটাকে 12টা ধরে সময় নির্ধারণ করা হয়, এটাকে বলা হয় স্থানীয় সময়। আর গ্রিনিজ সময়টা কি? গ্রিনিজ সময় থেকে যে সময় গ্রিনিজ সময় অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাকেই গ্রিনিজ সময় বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে জানব। দেখো আন্তর্জাতিক তারিখ রেখাটা কি এটা সম্পর্কে আমরা একটু জানব। তাহলে দেখো আমার পেছনে দেখো, এটা কি বলতো? এটা একটা পৃথিবীর ম্যাপ, এখানে সারা বিশ্বকে দেখা যাচ্ছে। কি কি দেখা যাচ্ছে দেখো, কানাডা, যুক্তরাষ্ট্র, তারপরে কি ব্রাজিল, তোমাদের খুব পছন্দের জায়গা ফুটবল খেলে যেখানে, আফ্রিকা দেখতে পাচ্ছ, তারপরে দেখো আমাদের এই যে ভারত, এই দেখো বাংলাদেশ দেখেছো, তারপরে এই যে চীন, মধ্য এশিয়া যেটা, এগুলো আমরা দেখতে, আফ্রিকা দেখতে পাচ্ছি, দক্ষিণ আমেরিকা দেখতে পাচ্ছি। দেখো আমেরিকারই মধ্যে মধ্য, ল্যাটিন, দক্ষিণ আমেরিকা দেখেছো, দেখো যুক্তরাষ্ট্র। তাহলে এটা আমরা ম্যাপ ম্যাপ সম্বন্ধে একটু তোমরা ধারণা রেখো কোথায় কোন জায়গা রাখলে ভালো হয়। তাহলে দেখো আন্তর্জাতিক তারিখ রেখাটা কি? এই যে দেখো এই লাইনটা, এটা কিন্তু পুরোটাই আন্তর্জাতিক তারিখ রেখা। এটা এরকম আঁকা বাঁকার কারণটা কি বলতো? এটা কিন্তু জল জল সমুদ্র সব জলের মধ্যে, এই জলের এটা স্থলভাগে না। স্থলভাগে হলে কি হতো বলতো? স্থলভাগে হলে এই একই দিনে বুধ বৃহস্পতিবার এই জায়গায় এসে যেত। তাহলে এটা কল্পিতভাবে এই রেখাটাকে কল্পনা করা হয়েছে এই জন্য যে জলভাগের উপরে যে একই জন্য সময়টা থাকে, একই দিন সোমবারের জন্য এটা থাকে, বুঝতে পারলে? তাহলে দেখো আমাদের কোথায়, আমাদের জাপানে কিন্তু প্রথম সূর্য উদয় হয়, জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। তাহলে এই যে প্রশান্ত মহাসাগর, এই যে এই জায়গাটা কোনো লোকালয় নেই, জাপানই একমাত্র লোকালয়, এখানেই আমরা সূর্যোদয় সূর্য উঠে, তারপরে এইভাবে ঘুরতে 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 পরের দিন আমাদের আর একদিন হয়ে যায়, তাই না? 16 তারিখ এই পাশে যেয়ে ঘুরে এসে 17 তারিখ। হ্যাঁ, এবার আমরা আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে জানলাম। তাহলে আমরা বাড়ির কাজ কি নিবো? বাড়ির কাজ তোমরা বইটা দেখো, 16 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত খুব ভালো করে রিডিং পড়বে, এটাই তোমাদের কাজ থাকবে। তাহলে কি বললাম, 16 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা খুব ভালো করে পড়বে, রিভিশন করবে, বারবার মুখস্থ করতে হবে না, খালি ভিতরের কথাগুলো কি এগুলো জানবে। আর তোমরা বাড়িতেই থাকবে, বাড়ি থেকে বেরোবে না, খুব জরুরি দরকারে যদি যেতে হয় তাহলে মুখে মাস্ক ব্যবহার করবে, হাতে হ্যান্ড গ্লোভস নেবে, আর ব্যাগে হ্যান্ড স্যানিটাইজারটা অবশ্যই রাখবে, মাঝে মাঝেই তোমরা হাতটা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে মুছে দিবে। আর খুব সাবধানে থেকো, বইটা পড়ো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।